আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং হাউজের আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাবো ভাপা পুলি পিঠা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পুলি পিঠাটা বানানোর জন্য প্রথমে আমাকে পুরটা তৈরি করতে হবে, তাই একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কোরানো নারকেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা খেজুরের গুড়। এখন নারকেল আর গুড়টাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই পুরটার মধ্যে আঠালো ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে থাকবো। এখন একটা তেজপাতা মাঝখান দিয়ে ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম। পুরটা তৈরি হয়ে গেল, এখন পিঠার ডোটা তৈরি করে নিব। এর জন্য একটি হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। পানিটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ চালের গুঁড়াটাও দিতে পারেন। এখন চালের গুঁড়াটাকে নেড়ে চিড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি প্লেটে ঢেলে আমি এটাকে ঠান্ডা করে নিব। ডোটা যখন হালকা গরম থাকবে তখনই আমি এই ডোটাকে মথে নিব। আমি এটাকে প্রায় 5-7 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এর থেকে 1টি ভাগ নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আর রুটি বেলার সময় অবশ্যই চালের গুঁড়া ইউজ করতে হবে, তা না হলে রুটিটা নিচে লেগে যাবে। রুটিটা বেলা হয়ে গেছে, এখন এই রুটিটাকে 1টি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এখন এর থেকে 1টা রুটি নিয়ে নিলাম আর এর মধ্যে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এখন 2 সাইড থেকে এনে মাঝখানে ভাঁজ করে দিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করুন আমি এই কাজটা কিভাবে করছি। ভাঁজ করা হয়ে গেছে, হাতের মধ্যে একটু চালের গুঁড়া লাগিয়ে এখন আমি এই পিঠাটাকে ডিজাইন করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। চুলায় একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে এর উপর রাইস কুকারের একটি ছাঁকনির মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল ভাপা পুলি পিঠা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।